Hello everyone, hope all of you are fine. Today we shall read English activity, so everyone open page number 43 in your English activity book. आज के हमने देखो English activity class करवो, तुमने प्रत्येक English activity बोयर पृष्ठ नंबर 43 खोलो. पृष्ठ नंबर 43 है এর আগে সেকেন্ড সেমিটিভে আমরা মান্থস নেম পড়েছিলাম. আমরা জানি যে এক বছরে মোট 12টা মাস থাকে. সেই 12টা মাসের মধ্যে ফার্স্ট 6 মান্থ অর্থাৎ প্রথম 6 মাসের নাম আমরা পড়ে ফেলেছি সেকেন্ড সেমিটিভে. এবার আমরা পরবর্তী 6 মাস অর্থাৎ বছরের শেষ 6 মাসের নাম সম্পর্কে জানব. তো আমরা জুন পর্যন্ত পড়ে ফেলেছিলাম প্রথম 6 মাস. আমরা জুনের পর থেকে অর্থাৎ জুলাই থেকে মান্থ নেম পড়া স্টার্ট করব. প্রথমে কি বলছে দেখো, প্রথমে বলছে জুলাই, জে ইউ এল ওয়াই জুলাই. তারপরের মান্থ নেক্সট মান্থ হচ্ছে অগস্ট, এ ইউ জে ইউ এস টি অগস্ট. তারপরে আছে সেপ্টেম্বর, সেপ্টেম্বর ACP SEP TEM TEM BER BAR September. তাহলে আমি পড়াটা আর একবার পড়ি, তোমরা শোনো. ফার্স্ট হচ্ছে জুলাই, জে ইউ এল ওয়াই জুলাই. নেক্সট হচ্ছে অগস্ট, এ ইউ জি ইউ এস টি অগস্ট. তারপরে আছে সেপ্টেম্বর, ACP SEP TEM TEM BER BAR September. তাহলে তোমাদের আজকে জুলাই থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত মান্থস নেম পড়া রইল. আশা করি তোমরা প্রত্যেকে পড়াটা বুঝতে পারছো. পড়াটা বুঝতে কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো. ওকে, গুড বাই এভরিওয়ান.